তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির কুশপুতুল পড়িয়ে বিক্ষোভ ডায়মন্ড হারবারে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন, সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়। বিতর্কিত মন্তব্য করেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ধিক্কার জানিয়ে তার কুশপুতুল পোড়ানো হলো ডায়মন্ড হারবারের সরিষাতে। শনিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার 246 নম্বর মোড় 117 নম্বর জাতীয় সড়কের ওপর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল ও তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় ছাত্র ও যুবরা। আমাদের প্রিয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি কোভিড বিধি পালনের জন্য যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যকে যেখানে ডাক্তার থেকে শিক্ষিত সম্প্রদায়, প্রত্যেকটি শিক্ষিত সম্প্রদায় যেখানে সমর্থন করেছেন, সেখানে মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির বক্তব্যকে বাজে বাজে কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি মহাশয়। এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের এই কুশপুতুল দাহ, কল্যাণ ব্যানার্জির কুশপুতুল দাহ শিক্ষিত সমাজের পক্ষ থেকে। আজকে ছাত্র যুব থেকে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ এই কুশপুতুল দাহ করেছেন। আমরা চাইছি কল্যাণ ব্যানার্জির অপসারণ। মাননীয় সাংসদকে যেভাবে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে অপমান করেছেন, যে কল্যাণ ব্যানার্জি বক্তব্য রেখে তাকে চাইছি আমরা অপসারণ করার জন্য। কল্যাণ ব্যানার্জিকে অপসারণ দাবি করছি। কোনো দলীয়ভাবে নয়, আমরা শিক্ষিত সমাজের পক্ষ থেকে আমাদের এই কুশপুতুল দাও। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।